গুড মর্নিং স্টুডেন্ট দেখো আজকে আমাদের লাইভ ক্লাসে ড্রয়িং ছিল রেনি সিজন সেটা অনেকে দেখতে পাওনি তাই আবার নতুন করে ভিডিও অ্যাসাইনমেন্ট তোমাদের পাঠানো হচ্ছে তোমরা দেখতে হবে কিভাবে আঁকতে দেখো সবার আগে তোমরা ক্লাসের গেট দেবে গেট দিলে খাতা তোমাদের গেট দিলে লম্বা দিকে আছে তোমাদের আঁকতে বলছি লম্বা দিকে তোমরা নাও খাতার পাতা এরপরে কি করছি দেখো এখানে ডেট দিতে বললাম ক্লাস ওয়ান থেকে ডেট তাই তো ক্লাস ওয়ান থেকে ডেটটা ডেট দেওয়ার পরে দেখো খাতার মাঝামাঝি অংশ কি করছি একটা বড় করে লেখা নিচ্ছি এখানে আমরা একটা হাফ সার্কেল আঁকছি হাফ সার্কেল আঁকার পর তোমরা সমান তিনটে ভাগে এই অংশটাকে ভাগ করবে ভাগ করার পর মাঝখান থেকে লাইন দিয়ে জুড়ে দাও তাহলে রঙের কাটা তোমরা এভাবে আনবে তারপর ভিতরে আবার মাথা করে দাগ দিয়ে নিচে স্ট্রেট লাইনটা মুছে ফেলো নিচে স্ট্রেট লাইনটা মুছে ফেলো হলো এরপরে ঠিক নিচে একটু নিচে আমি করছি যে একটা ওভাল শেপ আছে একটা বেলুনের মতো ওভাল শেপ আঁকলাম মাঝামাঝি দাগ দিলাম দুই সাইড থেকে দাগ থেকে আমি পান আঁকলাম এরপরে দুটো দাগের মাঝখানে আমি দাগ দিলাম মাঝখান থেকে আমি কি করলাম উপরে হেড পোর্শনটা আঁকলাম এরপরে এই মাঝে সেন্টার লাইন আর চুয়ালের মাঝখানে দাগ দিয়ে না আবার না গো চুয়ালের মাঝখানে মুখের দাগ মুখের দাগের জন্য দুটো দাগ দিয়েছি একটা বড় একটা ছোট এরপরে দেখো আমরা নোজটা একদিকে তুলে দিতে পারি এভাবে এরপর সেন্টার লাইনটা সোজাই যে সেন্টার লাইনটা একটা মুছে দিলাম ওই সোজাই আমি করছি দেখো আইব্রো আঁকলাম দুটো আইব্রোকে আই আঁকো চোখ আঁকলাম এরপরে মেয়ে গলা দাগের শেষ থেকে নয় দাগের ঠিক নিচে থেকে ভেতরের দিকে সরু ভি শেপের মতো একটা করলাম ঘুরে ঘুরে দিলাম আর নিচের দিকে আবার বড় উচড়া করে নিচে লাগিয়ে দিলাম তাহলে পা পর্যন্ত তোমার দেখাতে হচ্ছে না এরপর সুই মাপ জামা সুই দুদিকে সমান হাতা আঁকলাম ফ্রমেকে হয়েছে এরপর কি করছি হাত আঁকলো আমরা এরপর দেখো ছাতার স্লিপটাকে আমরা সোজা সুজি চোখের সোজা মাঝখান দিয়ে না দিয়ে বরাবর আমরা নিচের দিকে নামালাম এরপর এখানে হ্যান্ড আসছি হাত তার জন্য একটা ব্লক নিলাম এভাবে বড় থেকে ছোট এই ব্লকটা নিতে হবে নেওয়ার পর হাতের দাগ মোটা অবশ্যই সরু থেকে মোটা সরু থেকে মোটা কোনো দিকে কোনো এখানে হাতের জিনিসটা দেখো সরু তারপরে ক্রমশ মোটা করলাম বরাবর ভেতরের পকেট দাগটা মুছে দাম তাহলে হাত হয়ে গেল হয়েছে আরেকটা হাত আমরা কি করবো নিচের দিকে ঝুলিয়ে দেব মোটা থেকে একটা সরু ঠিক দেখো কুনুইটা যেখানে আমাদেরকে একটা মাছ করে সোজা দিয়েছি দাগটা অবশ্যই বয়সের সোজা কুমোরের সোজা দাগটা হবে এরপরে আবার একটা অর্ধেকটা যতটা সোজা থেকে যতটা কুনুই কুনুই থেকে ততটা আবার হাতে বেশি এরপরে হাত যেভাবে তোমরা মানুষ আঁকবে নিচে তোমরা কালার দেবে কি স্কেচ করে নেবে আগে স্কেচ করার পর কালার দেবে জামাতে তিন কালার দিলাম এলাকাতে উপরে পাটটা আমি কালার ফিল করার জন্য আমি করছি দুটো পাটের আমার করছি দেখো আপার সাইডটা আমি করলাম কি তিন দিলাম তোমরা অবশ্যই স্কেচ করে নেবে আঁকা হলে আগে আউটলাইন দিয়ে তোমরা এটাকে স্কেচ করবে স্কেচ হয়ে গেলে মুছবে মোছার পরে রাউন্ড করবে তাহলে সুন্দর দেখাবে তাহলে জামার উপরে একটা আমি নীল রং দিয়েছি
লোয়ার পার্টটাতে আমি অন্যান্য একটা কালার দিই, এখানে আমি গ্রিন দিলাম। তোমরা নিজের পছন্দের কালার তোমরা করতে পারো। এরপরে ইয়েলো কালার দিয়ে তোমরা হাতে রং করবে, হাতে ইয়েলো কালার দেবে বা স্কিন কালার দেবে। আমরা স্কিনের কালার, স্কিন কালার আছে তোমাদের কাছে, রেখে ব্যাচেলর অফিসে স্কিন কালারটা দেবে। মুখেও তোমরা ইয়েলো কালারটা দেবে। হয়েছে, চুলে অবশ্যই কালো রং থাকবে, গলাতেও তোমরা স্কিন কালার দাও। হলো, এরপরে সাদাতে তোমরা কি করবে, তিনটে পাটে তিনটে কালার দিতে পারো। কালার তো তুমি আমরা করার জন্য তিনটে কালারে তিনটে কালার দেবে তিনটে পাটে। তাহলে আমি তিনটে পাটে তিনটে আলাদা কালার দিলাম, পিঙ্ক, গ্রিন এবং ইয়েলো। তোমরা নিজেদের পছন্দ এখানে কালার আমরেলা আলাদা বানাবে। তাহলে এই পর্যন্ত মানুষটা আমরা করতে পারবো সহজে। এরপর যেটা করতে হবে, ক্লাউডের ইমেজ দিতে হবে। তার জন্য আকাশের উপর থেকে দেখো মেঘের দুই একটা ইমেজ দাও, দেওয়া হলো। দেওয়ার পর এখানে নীল রং দিয়ে সমস্ত কি করবে, নিচের দিকে ডিপ করবে, আর উপরের দিকটা একটু স্কাই কালার মিশিয়ে উপরের দিকটা সাদা রেখে দেবে, নিচের দিকটা ডার্ক ব্লু, তারপরে উপরের দিকে একটু স্কাই, এটা আপনার ডার্ক ব্লু দিলে আবার একটু অংশ স্কাই ব্লু দিলে, মিক্স করলে, মিক্স করার পর কি করলে বাকি অংশটা ছেড়ে দিলে। এরপর রেনফলিং এর জন্য স্কাই কালার দিয়ে তোমরা কি করবে, ভাবে সরু সরু করে দাগ টানবে সাদার উপর দিয়ে পুরোটাতে। তোমরা কি করবে, একটু দাগ দাগ দেখাবে, বৃষ্টির ইমেজ, রেনফলিং এর ইমেজটা তোমরা দেখাবে। হয়েছে, আর ব্যাকগ্রাউন্ডে তোমরা কি করবে, ব্যাকগ্রাউন্ড সিনারিতে তোমরা করবে কি, মানুষের মাথার সঙ্গে দেখো আমি একটা দাওয়ায় যেহেতু লাইন দিলাম, ওখানটাতে কি করলাম একটা ঘুষি এরিয়া আনলাম। ঘুষি এরিয়াতে হালকা করে কেন বৃষ্টির ওয়েদার কি দেখি, আমরা ঢেকে রেখেছি তাই তো, অস্পষ্ট দেখি তাই। তাহলে কি করবে, হালকা করে তোমরা গ্রিন কালারটা দেবে যাতে দিন না হয়, হালকা দেবে, হালকা করে অস্পষ্ট দেখাবে। তাহলে গ্রিন কালার দিয়ে তোমরা একটা ঘুষি এরিয়া দেখাবে, আর মাটিতে তোমরা ইয়েলো আপনার রং আছে তোমাদের কাছে, মেঘে হলুদ ওই রংটা দেবে। আমার কাছে ইয়েলো আছে, আমি ইয়েলো দিচ্ছি, তোমরা মেঘে হলুদটা দেবে, একটু ইমেজটা দেবে এখানে মাটির ইমেজ, তারপর নিজের দিকটা ক্রমশ হালকা করে সাদা রেখে দেবে। পুরোটাতে রং দিতে হবে না, মাটির উপর থেকে কিছুটা অংশ হালকা করলে এরপরে ছেড়ে দেবে। এইভাবে তোমরা জিনিসটা বানাবে, বানিয়ে করবে খুবই সহজ। তাহলে আগে আমাকে নিচে মাথা আঁকতে হবে, দেহ আঁকতে হবে, দেহটা অর্ধেকটা দেখা যাবে নিচে পর্যন্ত, আর একটা বৃষ্টি এরিয়া আঁকে তোমরা এভাবে রং করবে, আর বৃষ্টির দাগ দেবে এভাবে দিয়ে তোমরা রংটা করে আমাকে পাঠাবে। ঠিক আছে, তাহলে সবাই দেখে নিলে কিভাবে আঁকতে হবে, খুব ভালো তো, একটা রেনি সিজনের ছবি, এটা তোমরা করে পাঠাবে। ঠিক আছে, একটা বার করো।